আপনারা সবাই অবগত আছেন আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে জনজীবন একরকম রুদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম আমরা সবাই আসমানের যিনি তার কাছে সমর্পিত হওয়া, দ্বিতীয়ত সবাই একটু সচেতন হওয়া, পরিচ্ছন্নতা পবিত্রতা এগুলো বজায় রাখা, পাশাপাশি সামাজিকভাবে আমাদের মধ্যে কোন মেলামেশা এসব স্থগিত রাখা, আপাতত যদি আমরা এগুলো করতে পারি এবং প্রয়োজন ছাড়া যেন আমরা কেউ ঘর থেকে বের না হই, আমরা এসব কাজ করব। তো আল্লাহ চাহে তো আমরা এসব থেকে আমরা রোগের ব্যাপারেও হাদিসের মধ্যে এরকম ভাবে আসছে যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন যে যেই অঞ্চলে বা যে এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে তোমরা সেই অঞ্চলে বা সেটাকে তোমরা প্রবেশ করো না এবং সেই অঞ্চলের লোকজন যেন বাহিরে না যায়। তো আমরা রসুলের এই হাদিস থেকে আমরা এই শিক্ষাই পাই যে এই মুহূর্তে আমাদের সামাজিকভাবে দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন অর্থাৎ ঘরের মধ্যে থাকা রসুলেরই নির্দেশ। আমরা সবাই এটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।